আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব একদম বেসিক ইংলিশ কিছু বিষয় যা না জানলেই নয়। হ্যাঁ, আজ আমি আপনাদের জন্য কতিপয় ইংরেজি গ্রামার যা আসলে জেনে রাখা ভালো। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই এই কতিপয় ইংলিশ গ্রামারগুলো জেনে রাখুন, এবং এখানে যে লিস্ট তুলে ধরা হয়েছে এর সঠিক ব্যবহারগুলি আপনিও দেখে নিতে পারেন। যেমন এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ, ওয়্যার হ্যাড, ক্যান কুড, বিন, হ্যাভ টু, মাস্ট, অ্যাবাউট, মে, এরকম যে মৌলিক আমরা হেল্পিং শব্দগুলি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো কি আপনার জানা আছে? চলুন না এক নজর দেখে নিই যে ওয়ান টিপস ওয়ান এক্সাম্পল, আপনি একটি টিপসের মাধ্যমে একটি এক্সাম্পল জেনে নিতে পারবেন এই ভিডিওতে। আসলে ইংরেজির এই বেসিক বিষয়গুলি আপনারও জানা উচিত। চলুন না দেরি না করে আমরা শিখে নিই ওয়ান এক্সাম্পল ওয়ান টিপস। যেমন সহজে ইংরেজি জানার কৌশল হলো আপনাকে জানতে হবে ইজ। যেমন ইজ, আমরা জানি যে ইজ অর্থ হলো হয় বা হই, এমন অর্থে ব্যবহার করা হয়। আসলে এই ইজ শব্দটি বা ইজ এই বাক্যটি ওয়ার্ডটি কোথায় বসে বা কার পরে বসে, যেমন নিচে একটা রুল তুলে ধরা হয়েছে, যেমন হি, শি, ইট, নেম, যদি সাবজেক্ট এইগুলি হয় তাহলে তারপরে এই ইজটি ব্যবহার করতে হয়। যেমন তিনি একজন ডাক্তার, দেখুন বাংলায় তিনি একজন ডাক্তার, এটার ইংলিশ হবে হি ইজ এ ডক্টর, এখানে আমরা ইজটা ব্যবহার করতে পারছি। তেমনি সে বই পড়িতেছে, শি ইজ রিডিং বুক, শি ইজ রিডিং বুক। আবার এম, এমের বাংলা অর্থ হলো হয় বা হই, রুল, এমটা সাধারণত আয়ের পরে বসে। যেমন হবে আমি হই একজন শিক্ষক, শিক্ষক যদি হয় তাহলে হবে আই অ্যাম এ টিচার, এখানে হই শব্দটি উজ্জ থাকে, এই হই শব্দটিকে দিলেও চলবে না দিলেও চলবে। যেমন আমি অধ্যয়ন করিতেছি, আই অ্যাম স্টাডিং। এবার দেখুন আর, বাংলা অর্থ একই হবে, এটা রুল হবে আরটা সাধারণত কোথায় বসবে, যেমন উই, দে, ইউ, এর পরে আর বসে। যেমন আমরা শিক্ষক, উই আর টিচার, উই আর টিচার অর্থ হলো আমরা শিক্ষক। আবার আমরা ধরিতেছি, উই আর ক্যাচিং, আমরা ধরিতেছি। এবার দেখুন ওয়াজ, ওয়াজ এর বাংলা অর্থ হলো ছিল, ওয়াজ অর্থ হলো ছিল বা ছিলে, এমন অর্থে ব্যবহার করা হয়। তো এটার রুল কি হবে, আই, হি, শি, ইট, নেম, ওয়াজটা এগুলির পরে বসে। যেমন আমি লেখক ছিলাম, আই ওয়াজ এ রাইটার, আমি লেখক ছিলাম। আবার আমি লেখছিলাম, এটা হবে কি, আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং। তেমনইভাবে যদি বলা যায় ওয়ের অর্থ হলো ছিল, আসলে এই ওয়ারটা তেলে কোথায় বসবে, এবার ইউ, উই, দে, এর পরে বসে ওয়ের। যেমন আমরা খেলতেছিলাম, উই ওয়ের প্লেয়িং, উই ওয়ের প্লেয়িং, আমরা খেলতেছিলাম। তেমনই দেখুন আমরা ব্যবসায়িক ছিলাম, উই ওয়ের বিজনেসম্যান, উই ওয়ের বিজনেসম্যান। উইল, উইল অর্থ এটার বাংলা হবে হবে, বে বা হইবে, এটার রুল হলো উইলটা কোথায় বসে, যেমন আই, হি, শি, ইউ, ইট, নেম, দে, এগুলোর পরে উইল বসে। যেমন সে বই পড়বে, হি উইল স্টাডি, হি উইল স্টাডি। আবার সে অধ্যয়ন করিবে, হি উইল বি স্টাডি, হি উইল বি স্টাডি।
ক্যান বা মে এটার বাংলা অর্থ দাঁড়াবে পারা, যেমন রুল, আই, ইউ, হি, ইট, নেম এগুলির পরে সাধারণত ক্যান বা মে বসে, যেমন আমরা এটা করতে পারি, উই ক্যান ডু দিস, উই ক্যান ডু দিস। আবার আমি কি সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ অর্থ হলো আমি কি সাহায্য করতে পারি। কুড অর্থ হলো পারতো বা পারতাম, পারতো বা পারতাম অর্থে কুড ব্যবহার করা হয়। তো এটা বাংলা হবে আমি এটা করতে পারতাম না, আমি এটা করতে পারতাম না। এর ইংলিশ ওয়ার্ডটি হবে আই কুড নট ডু ইট, আই কুড নট ডু ইট। হ্যাভ, হ্যাভ অর্থ হলো আছে, যেমন রুল, আই, ইউ, উই, দে এগুলির পরে সাধারণত হ্যাভ বসে, যেমন আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আবার হ্যাজ, হ্যাজ অর্থ বোঝানো হয় আছে অর্থে, রুল, হ্যাজটা কার পরে বসে, যেমন হি, শি, ইট, নেম এগুলির পরে হ্যাজ হবে, যেমন তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। আবার হ্যাভ অর্থ হলো আছে, যেমন তুমি কাজ করিয়াছ, এটা হবে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাড অর্থ হলো ছিল, রোল, হ্যাডটা কোথায় বসবে, যেমন আই, ইউ, হি, ইট, নেম এগুলোর পরেও হ্যাড বসে, যেমন সে অধ্যয়ন করেছিল, হি হ্যাড স্টাডিড, হি হ্যাড স্টাডিড। অ্যাবাউট টু, আমরা জানি অ্যাবাউট টু অর্থ হলো সম্পর্কে, যেমন আমি খাবার খেতে চলেছি, এই দুটি দ্বারা সম্পর্কের অর্থ স্থাপন করেছে অ্যাবাউট টু দ্বারা, যেমন আই অ্যাম অ্যাবাউট টু ইট, আই অ্যাম অ্যাবাউট টু ইট। যেমন আমি খাবার খেতে চলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ইট। হ্যাভ টু অর্থ হলো করতে হবে, হ্যাভ টু অর্থ হলো করতে হবে, যেমন আমাকে খাবার খেতে হবে, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। হ্যাজ টু এটা বলতে বাংলা অর্থ হবে করতে হবে, যেমন তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো। এবার আসলো হ্যাড টু, হয়েছিল, যেমন তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো, হি হ্যাড টু গো। বি এ বাংলা অর্থ হল হওয়া, যে কেউ করতে পারে, যেমন ইট ক্যান বি অ্যানি ওয়ান, ইট ক্যান বি অ্যানি ওয়ান। আবার বিং অর্থ হলো হচ্ছে, এটা আমার জন্য স্পর্শ করা হচ্ছে, ইটস বিং টাচ ফর মি, ইটস বিং টাচ ফর মি এটা আমার জন্য স্পর্শ করা হচ্ছে। আবার বিন, বিন অর্থ হলো হয়েছে, যেমন আমি কাজ করছি, আই হ্যাভ বিন ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং। শুড অর্থ হলো উচিত, যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো। মাইট অর্থ হলো হতে পারে, যেমন তোমার যেতে হতে পারে, ইউ মাইট গো, ইউ মাইট গো। মাস্ট অর্থ হলো হবেই বা অবশ্যই, মাস্ট অর্থ হলো হবেই বা অবশ্য, যেমন তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো। ডু অর্থ হলো করা, ডু অর্থ হলো করা বা পারা, যেমন আমি কি যেতে পারি, ডু আই গো, ডু আই গো। আবার ডাজ এক অর্থ বোঝানো হয়, যেমন কিন্তু সে অধ্যয়ন করে, ডাজ হি স্টাডি, ডাজ হি স্টাডি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ বেসিক
যে গ্রামার দরকার সে বিষয়গুলো জেনে নিতে পারছেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।